বুঝাবেন। সকালে এক নম্বর শীট বের করো। আজকে আমরা এক নম্বর শীট থেকে যে যোগ্যতা ভিত্তিক অঙ্ক রয়েছে এখানে 5টি, এখান থেকে আমরা যত যে কটা পারি আজকে রিভিশন করে দিই, ঠিক আছে? তো প্রথমে আমরা এক নম্বর নিয়ে আলোচনা করব। এক নম্বরে বলেছে, আমি পড়ি তোমরা একটু আমার সাথে সাথে পড়ো, একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে, 6টি বেঞ্চের প্রত্যেকটি দিয়ে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে, বাকি 4টি বেঞ্চের প্রত্যেকটিতে 4 জন করে শিক্ষার্থী বসতে পারে। তো ওই শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে? এটা আমাদের কতে বলেছে 6টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে, কতে বাকি 4টি বেঞ্চে মোট কতজন বসতে পারে, কতে বলেছে শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে। তো ক নম্বরটা আমরা করি প্রথমে। ক নম্বরে বলেছে যে 6টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে। তাহলে প্রথমে লিখতে হবে একটি বেঞ্চে শিক্ষার্থী আছে 6 5 জন, হ্যাঁ, আর 6টি বেঞ্চে 5, তাহলে এটা গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করতে হবে। খেয়াল করো, বসতে পারে একটু ডান একটি বেঞ্চে বসতে পারে 5 জন, সুতরাং 6টি বেঞ্চে বসতে পারে 5 × 6 জন সমান 30 জন। স্যার বোর্ডে ঝাপসা দেখা যায় কেন? স্যার বোর্ড ঝাপসা দেখা যাচ্ছে। বোর্ড দেখা যাচ্ছে না? বোর্ড দেখা যাচ্ছে কিন্তু ঝাপসা ঝাপসা। হ্যাঁ, আর বড় করে লিখবো। বড় করে লিখি, আচ্ছা ঠিক আছে, মুছে দেন। ঠিক আছে, এইটুকু লেখো কষ্ট করে, আমি বড় করে লিখবো এরপরে। তাড়াতাড়ি লেখো, ক্যামেরার কোন সমস্যা হচ্ছে, ঝাপসা আসে না। এখন আমরা খ নম্বরে চলে আসছি। দেখো, বাকি 4টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে? এখন কি দেখা যায় সকলে? ওকে, 4 জন 4টি বেঞ্চে বসতে পারে। হতে তো বলেছে বাকি 4টি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারে, তাহলে 4টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে এটা আমরা 4টি গুণ করে বের করবো। 4 × 4 = 16। আরো দুটো করে দিতে পারবেন?
ক নম্বর তার উপর তো দেখাই যায় না শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে তা আমরা লিখবো যে শ্রেণীতে মোট বসতে পারে দেখো শ্রেণীতে মোট বসতে পারে বসতে পারে এখানে আমরা ওই প্রথম ছয়টি বেঞ্চে বসে কত জন চারটি বেঞ্চে কত জন বসে এখন আমরা উত্তর লিখবো তাই না এখানে উত্তর লিখো সকলে তুলেছ এবারে আমরা দুই এ চলে যাচ্ছি দুই দুই নম্বরে চলে যাচ্ছি কিন্তু একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে 75 টাকা হলে একটি কলমের মূল্য 20 টাকা তিনটি কলমের মূল্য কত একটি বইয়ের মূল্য কত তিনটি বইয়ের মূল্য একত্রে কত একত্রে কত আচ্ছা তাহলে আমরা প্রথমে তাহলে কলমের মূল্য বের করব প্রথমে আমরা কি করব কলমের মূল্য এক নম্বরে কত কত বলেছে তিনটি কলমের মূল্য কত তাই না তাহলে তিনটি কলমের মূল্য বের করব একটি কলমের মূল্য দেওয়া আছে 20 টাকা বের করে আবার তিনটি কলমের মূল্য বের হবে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড একটি কলমের মূল্য থেকে আমরা তিনটি কলমের মূল্য বের করব তিনটি কলমের মূল্যটা গুণ করতে হবে হ্যাঁ তিনটি কলমের মূল্য দিয়ে তিন গুণ করলে উত্তর বের হবে তিনটি কলমের মূল্য পরে পরে আগে সিগারি লাগো পরে চিন্তা আগে কেন সিগারি লাগো একটি কলমের মূল্য তিনকে গুণ করতে হবে হ্যাঁ 20 টাকা সুতরাং তিনটি কলমের মূল্য তিনটি কলমের মূল্য একত্রে 60 টাকা 60 টাকা গুণ করলে তিনটি কলমের মূল্য একত্রে 60 টাকা হ্যাঁ 60 টাকা এবার উত্তর লেখো তারপরে সাপ দিয়েছে একটি বইয়ের মূল্য কত নম্বরে বলো তাহলে একটি বইয়ের মূল্য আমরা কিভাবে বের করব এখানে তিনটি কলম এবং একটি বইয়ের মূল্য একত্রে 75 টাকা দেওয়া আছে এই 75 টাকা থেকে 60 বাদ দিলে তার 75 থেকে 60 বাদ দিলে যত উত্তর আসে সেটাই হবে একটি বইয়ের মূল্য হ্যাঁ হ্যাঁ ভেরি গুড তাহলে আমরা প্রথমে লিখবো একটি বই ও তিনটি কলমের মূল্য 75 টাকা এখান থেকে আমরা তিনটি কলমের মূল্য বিয়োগ করে দেব দেখো সবাই বইয়ের মূল্য কি তিনটি
কলা বের মূল্য 75 টাকা স্যার 75 টাকা আর এখানে আমরা লিখব তিনটি কলমের মূল্য তিনটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য চেক করলে কত থাকে 15 টাকা থাকে চালু করে লেখো তাড়াতাড়ি রেডি সবাই এবার আমরা গতে গতে কি বলেছে তিনটি কলম ছয়টি বইয়ের মূল্য একত্রে কত এখন বলো তো আমরা এই অঙ্কটা কিভাবে করব 15 টাকা সুতরাং 6 বইয়ের মূল্য ভেরি গুড প্রথমে আমরা 6টি বইয়ের মূল্য বের করে নিব তারপর তিনটি কলমের মূল্য এবং 6টি বইয়ের মূল্য যোগ করব ঠিক আছে ওকে তাহলে আমরা এখানে লিখি এখানে তিনটি কলমের মূল্য হচ্ছে 60 টাকা
আর ছয়টি বই হল 90 টাকা। এখন আমরা কি করবো, এটা যোগ করবো, শূন্য নয় আট নয় পনেরো, 56 বেজে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কয়টি অঙ্ক করলাম আজকে? 2টি সৃজনশীল করলাম। আগামী ক্লাসে আবার 2টি সৃজনশীল করব। এরকম 5 দিন ক্লাস নিলেই আমার এই সৃজনশীল রিভিশন শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস আমার এ পর্যন্তই। আগামী ক্লাসে সবাই আসসালামু আলাইকুম। ক্লাস হবে।